যাদের নামের প্রথম অক্ষর দন্তেস্ব তালব্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু। 2023 সালের মে মাসটি তাদের কেমন যাবে, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মে মাসের ভাগ্যফল। তাই আপনার নামের প্রথম অক্ষর যদি দন্তেস্ব তালব্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে হয়, অবশ্যই ভিডিওটি দেখুন। আপনার প্রিয়জন বন্ধুবান্ধবী যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু, এই ভিডিওটি তাদের শেয়ার করে দিতে পারেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। যারা এই ভিডিওটি দেখে সমৃদ্ধ হবেন, অতি অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন। মে মাসের ভাগ্যফল বলতে গেলে অবশ্যই জানাতে হয় মে মাসের আপনাদের বিশেষ কিছু জীবনে পরিবর্তন আসবে, যেমন আর্থিক দিকে পরিবর্তন আসবে, যেমন সামাজিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে এবং পারিবারিক দিক থেকেও পরিবর্তন আসবে। প্রথমে আর্থিক দিকের পরিবর্তনের কথা বলা যাক। আর্থিক দিকে আপনাদের উন্নতি হবে সর্বোপরি, তবে মাসের প্রথম দিকে একটুখানি সমস্যা দেখা গেলেও মেজরিটি এস নামের জাতক জাতিকাদের কিন্তু মাসের প্রথম সপ্তাহের পর থেকে, অর্থাৎ 10 তারিখ 7-8 তারিখ থেকে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হতে শুরু করবে। আপনারা আগের মাসে যেমনটা আর্থিক সমস্যায় ছিলেন, সেই আর্থিক সমস্যা কিছুটা হলেও আপনাদের কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। কখনোই বলবো না আপনারা প্রচুর অর্থ উপার্জন করবেন, শুধু এটুকুই বলবো কিছুটা হলেও পজিটিভ বার্তা দেওয়া যাচ্ছে আপনাদের। তাই অতি অবশ্যই আপনারা কিছুটা হলেও পজিটিভ উন্নতি পথ দেখবেন আর্থিক দিক থেকে। তবে সমস্যায় পড়তে হবে আপনাদের পারিবারিক ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, এই সময় বিশেষ করে এস নামের জাতক জাতিকারা শ্বশুর বাড়ি নিয়ে সমস্যায় পড়তে পারেন, বা আপনাদের যে কোনো আত্মীয় স্বজনদের মধ্যে দ্বন্দ্ব অশান্তি লেগে যেতেই পারে। তাই একটু সংযত থাকবেন এবং অবশ্যই একটুখানি সাবধানে থাকবেন। সংযত এবং সাবধানে থাকলে আপনাদের সমস্যা অতি দ্রুত বিনাশ ঘটবে, সমস্যা আর থাকবে না বললেই চলে। তাই যদি পারেন কিছুটা হলেও সংযত থাকবেন, আপনারা সংযত থাকার ভালো ফল লাভ করবেন। তাই ইসলামের জাতক জাতিকারা এই বিশেষ সময় আপনারা কিন্তু সংযত থাকলে কিন্তু ফল দেবে ভালো। তবে সামাজিক ক্ষেত্রেও আপনাদের কিছুটা টানাপোড়েন হতে পারে, তবে যদি আপনারা দেবদেবীদের পূজা অর্চনা করেন, এই সামাজিক সমস্যাগুলি কোনোভাবেই পাত্তা পাবে না আপনাদের জীবনে। খুবই দ্রুত আপনি এই সব সামাজিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের এই সমস্যা কিন্তু কেটে যাওয়াটা খুবই স্বাভাবিক। তাই আপনাদের উচিত যে এই জায়গাগুলিকে একটু দেখা, তা আপনারাও একটু ধৈর্য ধরে দেবদেবীদের নাম স্মরণ করুন, দেখবেন আপনাদের সমস্যা খুবই দ্রুত কেটে যাবে।
হ্যাঁ বন্ধুরা, তবে যদি বলেন শারীরিক দিকের কথা, সেক্ষেত্রে বলতে হয় আপনাদের এই মাসে অন্তত অর্থাৎ মে মাসে শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, বাবা মার শরীরও একই রকম থাকবে, খুব একটা সমস্যায় পড়তে হবে না। কিছু কিছু এসনামের ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে, বা যাদের শারীরিক সমস্যা, সারা জীবনই সমস্যায় জর্জরিত, তাদের সমস্যা থাকলেও নতুন করে এই সময় আপনাদের শারীরিক সমস্যায় পড়তে হবে না। তাই অবশ্যই এই সময়টি শারীরিক দিক থেকে উত্তম বলা যেতে পারে, অর্থনৈতিক দিক থেকেও উত্তম, কিন্তু সামাজিক এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনাদের একটু ধৈর্য ধরেই কাজ করতে হবে, যাতে সমস্যায় না আপনাদের ভুগতে হয়। তাই প্রিয় বন্ধুরা, আপনারা এই বিষয়গুলিকে অবশ্যই খেয়াল রাখবেন। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের নামের প্রথম অক্ষর দন্তের স তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, 2023 সালের মে মাসটি তাদের কেমন যাবে, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মে মাসের ভাগ্যফল। তাই আপনার নামের প্রথম অক্ষর যদি দন্তের স তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে হয়, অবশ্যই ভিডিওটি দেখুন। আপনার প্রিয়জন বন্ধুবান্ধবী যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু, এই ভিডিওটি তাদের শেয়ার করে দিতে পারেন। আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। যারা এই ভিডিওটি দেখে সমৃদ্ধ হবেন, অতি অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকুন। মে মাসের ভাগ্যফল।